দেখুন, ইউটিউব ভিডিও শেয়ার করলে চ্যানেল ডাউন হবেই হবে, তার কারণ আপনি যাদের সামনে আপনার ভিডিও শেয়ার করছেন তিনি আপনার বন্ধু হতে পারেন কিংবা আরও ঘনিষ্ঠ কেউ হতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে তারও তো একটা নিজস্ব পছন্দের জায়গা রয়েছে, তার অন্য কোনো ভিডিও ভালো লাগতে পারে, আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন সেই ধরনের ভিডিও তার পছন্দের নাও হতে পারে। এবার আপনি যদি প্রতিদিন তাকে জোর করে ভিডিও দেখাতে থাকেন তাহলে একটা সময় আসবে, হয়তো প্রথম প্রথম তিনি ভিডিও দেখবেন, কিন্তু একটা সময় আসবে যখন আর তিনি ভিডিও দেখতে চাইবেন না। এবার সেই সময় আপনি যদি তার সামনে ভিডিও লিঙ্ক শেয়ার করেন, তিনি হয়তো আপনার ভিডিওটার উপরে ক্লিক করে একটুখানি দেখতে পারেন, একটুখানি দেখে যদি ছেড়ে দেন তাহলে ভিডিওটার অডিয়েন্স রিটেনশন ড্রপ করবে, ওয়াচ টাইম ড্রপ করবে, ফলে ইউটিউব অ্যালগরিদমের কাছে কী সিগন্যাল যাবে যে ভিডিওটা ভালো না। দ্বিতীয়ত, যদি তিনি ভিডিওটা শেয়ার করলেন আপনি ভিডিওটার উপরে ক্লিকই করলেন না তাহলে সিটিআর ড্রপ করতে পারে, অর্থাৎ হয় সিটিআর না হলে ওয়াচ টাইম না হলে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, কোনো না কোনো জিনিস ড্রপ করে যেতে পারে যে কোনো সময়। আর এগুলো ড্রপ করে যাওয়া মানেই হচ্ছে আপনার ভিডিওটা আর ইউটিউব রেকমেন্ড করবে না, ভিডিওটা থেমে যাবে। তাহলে আপনার মনে প্রশ্ন আসবে যে তাহলে কি আমরা ভিডিও শেয়ার করবো না? হ্যাঁ বন্ধুরা, আপনার ভিডিও শেয়ার করা উচিত নয়। হ্যাঁ, একদম শুরুতে যখন আপনি চ্যানেলটা শুরু করছেন সেই সময় হয়তো আপনার অডিয়েন্স রিটেনশন, ওয়াচ টাইম এই ম্যাটারগুলো খুব বেশি কাজ করে না, কারণ সেই সময় চ্যানেলটাকে জাস্ট শুরু করেছেন, সেই সময় আপনি পরিচিতির জন্য একটু নিজের ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। কিন্তু যখন দেখবেন যে আপনার চ্যানেলে শখানেক সাবস্ক্রাইবার এসে গেছে, আমার পার্সোনালি মনে হয় যে তারপরে আর ভিডিও শেয়ার করা উচিতই নয়। তারপরে আপনি একদম স্বাভাবিকভাবে আপনার ভিডিওগুলোকে আপলোড করুন এবং ইউটিউব অ্যালগরিদম যাদের সামনে রেকমেন্ড করছে শুধুমাত্র তারাই দেখুক আপনার ভিডিও, কারণ ইউটিউব যার তার সামনে আপনার ভিডিও রেকমেন্ড করবে না, ইউটিউব অ্যালগরিদম তাদের সামনে আপনার ভিডিওটাকে রেকমেন্ড করবে যারা আপনার ভিডিওর প্রকৃত দর্শক হতে পারে, আর সেই জন্য ইউটিউব অ্যালগরিদমের উপরে ভরসা রাখা উচিত। এবার তাহলে প্রশ্ন আসে যে তাহলে কি আমরা আমাদের চ্যানেল বুস্ট করার জন্য কোনো রকমের লিঙ্কে শেয়ার করব না? বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি ডিরেক্টলি ভিডিও লিঙ্ক শেয়ার না করলেও আপনার চ্যানেলের মধ্যে গুরুত্বপূর্ণ চারটে বিশেষ লিঙ্ক রয়েছে, যে লিঙ্কগুলোকে আপনি কিন্তু অনায়াসে যেখানে খুশি যতবার খুশি এবং যে কোনো সময় শেয়ার করতে পারেন, এবং সেগুলো শেয়ার করলে আপনার চ্যানেল কোনো সময় ডাউন হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। উপরন্তু আপনার চ্যানেলের সম্পর্কে দর্শকের একটা ভালো ধারণা তৈরি হতে পারে, দর্শকের কাছে আপনার চ্যানেলটা দ্রুত পৌঁছে যেতে পারে। আর সেজন্য আজকের ভিডিওতে আপনার চ্যানেলের গুরুত্বপূর্ণ চারটে বিশেষ লিঙ্কের কথা উল্লেখ করব, যেগুলিকে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যতবার খুশি শেয়ার করতে পারেন। এগুলো শেয়ার করলে আপনার চ্যানেল কখনো ডাউন হবে না, উপরন্তু আপনার চ্যানেলে একটা বিশেষ ফ্যান ফলোয়ার বা পরিচিতি লেভেলটা বাড়বে। আর এই চারটি লিঙ্ক নিয়ে আমরা বহু আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, আজকের ভিডিওতে মূলত সেই ভিডিওটাকেই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। ভিডিওটা পুরনো হলেও এই ভিডিওর মাধ্যমে নিশ্চিতভাবে আজকেও সমানভাবে সমস্ত ক্রিয়েটাররা উপকৃত হবেন। আর তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের সেই ভিডিওটি। বন্ধুরা, আমরা যে প্রথম লিঙ্কটির কথা উল্লেখ করবো সেটি হচ্ছে চ্যানেল লিঙ্ক। আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজটিকে যে কোনো ব্রাউজারের মধ্যে ওপেন করলেই ব্রাউজারের অ্যাড্রেস সেকশানের মধ্যে আপনি একটি লিঙ্ককে দেখতে পাবেন, এটাকে বলা হয় চ্যানেল লিঙ্ক বা চ্যানেল ইউআরএল। আমরা এটিকে কপি করে নিচ্ছি, এর জন্য নোটপ্যাডটিকে ওপেন করে নেব এবং এখানে পেস্ট করে দেবো। এটি আমাদের প্রথম লিঙ্ক। এবার আমরা দ্বিতীয় লিঙ্কটিকে তৈরি করব। বন্ধুরা, দ্বিতীয় লিঙ্কটি হচ্ছে প্লেলিস্ট লিঙ্ক। প্লেলিস্ট লিঙ্ক তৈরি করবার জন্য আমাদের সরাসরি আমাদের চ্যানেলের হোম পেজ থেকে চ্যানেলের যে লোগোটি রয়েছে এই লোগোটির উপরে প্রেস করতে হবে, এবং এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিও সেকশানের উপরে প্রেস করে আমরা সরাসরি আমাদের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবো। আমাদের ড্যাশবোর্ডটি এখানে ওপেন হয়ে যাবে এবং ড্যাশবোর্ডের ঠিক নিচে আমরা এখান থেকে প্লেলিস্ট সেকশানটিকে দেখতে পাবো। আমরা এই প্লেলিস্ট সেকশানের উপরে প্রেস করব, আর এই প্লেলিস্টের উপরে আমাদের মাউসের কার্সরটিকে নিয়ে গেলেই আমরা এখানে একটি পেন টুলকে পেয়ে যাব এবং এই পেন টুলের উপরে আমরা প্রেস করব, আর এরপরে আমাদের সামনে প্লেলিস্ট শেয়ারিংয়ের জন্য একটি অপশানকে আমরা পেয়ে যাব। প্লেলিস্টের যে শেয়ারিং অপশান, এই শেয়ারিং বাটনটির উপরে প্রেস করলেই আপনি এখান থেকে একটি নতুন পপ আপ উইন্ডো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার প্লেলিস্টের যে লিঙ্ক, শেয়ারিং লিঙ্ক, সেই লিঙ্কটিকে এখানে দেখতে পাবেন। আমরা এই কপি বাটনটিতে প্রেস করে কিন্তু এই শেয়ারিং লিঙ্কটিকে কপি করে নিতে পারি। আমরা এই লিঙ্কটিকেও কপি করে আমাদের নোটপ্যাডের মধ্যে পেস্ট করে রাখব। এবার আমরা তৈরি করব আমাদের তৃতীয় লিঙ্কটি, আর এই তৃতীয় লিঙ্কটিকে বলা হয় চ্যানেল সাবস্ক্রিপশন লিঙ্ক। এই চ্যানেল সাবস্ক্রিপশন লিঙ্ক আপনি যেখানে খুশি যতবার খুশি শেয়ার করতে পারেন, এর জন্য কোনোভাবে আপনার চ্যানেলে কোনো অডিয়েন্স রিটেনশন, ওয়াচ টাইম কোনো কিছু ড্রপ করবে না এবং আপনার চ্যানেলের গ্রোথ রেট ডাউন হওয়ার পরিবর্তে সবসময় আপ থাকবে।
এবার চলুন আমরা চলে যাই এই সাবস্ক্রিপশন লিঙ্কটিকে কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টিকে জেনে নিই। আর জন্য আমাদের চ্যানেলের হোম পেজটিতে চলে আসতে হবে। চ্যানেলের হোম পেজের মধ্যে এলেই আমরা অ্যাজ ইউজুয়াল ব্রাউজারের অ্যাড্রেস বারের মধ্যে আমাদের চ্যানেলের যে ইউআরএলটি রয়েছে এই ইউআরএলটিকে আরেকবার কপি করে নেব এবং এটিকে আমাদের নোটপ্যাডের মধ্যে একটি কোডের সঙ্গে ম্যাচ করিয়ে একটা নতুন লিঙ্ক তৈরি করব। আমরা আমাদের নোটপ্যাডের মধ্যে অলরেডি একটি কোডকে লিখে রেখেছি এবং এই কোডটিকে আমরা মিক্স করে দেবো এই ইউআরএলটির সঙ্গে। আমাদের ইউআরএলটিকে এখানে নোটপ্যাডে পেস্ট করে দিলাম এবং এই কোডটিকে কপি করে ইউআরএলটির শেষে আমরা যুক্ত করে নিলাম। এবার দেখুন এই যে কমপ্লিট একটা ইউআরএল তৈরি হলো, এই ইউআরএলটিকে আমরা কপি করে নেব এবং bitly.com ওপেন করে নেব। bitly.com এই শর্টনার সেকশনটির মধ্যে আমাদের এই বড় লিঙ্কটিকে যদি পেস্ট করে আমরা এই সেকশনটিতে প্রেস করি তাহলে দেখুন আমাদের এই এত বড় লিঙ্কটি একটি শর্ট লিঙ্কে পরিণত হয়ে গেছে। আর এবার আমরা এখান থেকে কপি করে নেব এই লিঙ্কটিকে। এবার আমরা আমাদের নোটপ্যাডের মধ্যে চলে আসবো। এবার দেখুন আমাদের সামনে একই ধরনের দুটো লিঙ্ক তৈরি হয়ে গেল, একটি হচ্ছে বড় লিঙ্ক আর এটি হচ্ছে শর্ট লিঙ্ক। এবার আমাদের এই শর্ট লিঙ্কটিকেও আমরা ব্যবহার করতে পারি, আবার এই বড় লিঙ্কটিকেও আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, এবার চলুন আমরা আমাদের চতুর্থ যে লিঙ্কটি কথা উল্লেখ করেছিলাম, যে লিঙ্কটিকে নিয়ে এখনও পর্যন্ত সম্ভবত ইউটিউবে তেমন বিশেষ আলোচনাই হয়নি, আর সেটি হচ্ছে সার্চ র্যাঙ্কিং লিঙ্ক। বন্ধুরা, সার্চ র্যাঙ্কিং লিঙ্কের জন্য আমরা চলে যাবো আমাদের চ্যানেলের হোম পেজের মধ্যে এবং এখান থেকে সাপোজ আমরা এই ভিডিওটির সার্চ র্যাঙ্কিং লিঙ্ক তৈরি করতে চাই। আর সেই জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই ভিডিওটির টাইটেল। আমরা এখান থেকেও এই ভিডিওটির টাইটেলটিকে কপি করতে পারি, কিন্তু এখান থেকে যদি আমরা ভিডিওটির টাইটেলটিকে কপি করি তাহলে হয়তো আরও অন্যান্য কিছু কোডও এর সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, আর যার ফলে এই লিঙ্কটি তৈরি করা মুশকিল হতে পারে। আর সেই জন্য আমরা এই ভিডিওটিকে একটা নতুন ট্যাবের মধ্যে ওপেন করে নেব। আমরা নতুন ট্যাবের মধ্যে এই ভিডিওটিকে ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে ভিডিওটির যে টাইটেল রয়েছে এই টাইটেলটিকে কপি করে নেব এবং এই টাইটেলটিকে ইউটিউবের যে সার্চ সেকশন রয়েছে এই সার্চ সেকশনের মধ্যে আমরা পেস্ট করে সার্চ করে নেব। আপনি যখনই আপনার ভিডিও টাইটেলকে ইউটিউবের সার্চ সেকশনের মধ্যে সার্চ করবেন তখন সবার শুরুতে যদি আপনার টাইটেলটি ইউনিক হয় তাহলে প্রথমেই আপনার ভিডিওটিকেই শো করবে ইউটিউব। আর এখানে দেখুন টাইটেলটিকে সার্চ করা মাত্রই আমার ভিডিওটিকে কিন্তু সবার উপরে শো করছে। এবার এখানে দেখুন ব্রাউজারের অ্যাড্রেস সেকশনের মধ্যে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি হচ্ছে ভিডিও সার্চ লিঙ্ক। এই সার্চ লিঙ্কের মাধ্যমে যদি কোনো দর্শক বন্ধু কোনো কিছুকে সার্চ করেন তাহলে ডিরেক্টলি তিনি আপনার ভিডিওর মধ্যে না এসে এই সার্চ পেজের মধ্যে আসবেন এবং শুরুতেই আপনার ভিডিওটিকে দেখতে পাবেন। আমরা যদি এখান থেকে এই লিঙ্কটিকে কপি করে আমাদের নোটপ্যাডের মধ্যে আমরা পেস্ট করতে চাই তাহলে দেখুন প্রপারলি এই লিঙ্কটি কিন্তু এখান থেকে কপি হবে না, এই লিঙ্কটিকে একটু অন্যরকম এদের শো করবে। আর এই জন্যই আমাদেরকে এই লিঙ্কটিকে প্রপারলি কপি করতে হলে আমাদের আরেকবার এই পেজের মধ্যে আসতে হবে, আর এখান থেকে আমাদের মাউসের রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স এই সেকশনটির উপরে প্রেস করতে হবে। আর এই ভিউ পেজ সোর্সের অ্যাড্রেস বার থেকে আমরা যদি এবার এই লিঙ্কটিকে কপি করি তাহলে দেখুন এটিকে নোটপ্যাডে পেস্ট করলে এটি কিন্তু কোনোরকমভাবে সমস্যা তৈরি করছে না এবং যেভাবে আমরা কপি করছি এক্স্যাক্ট সেভাবেই কিন্তু এখানে পেস্ট হচ্ছে। আর এরপরে আমরা এই লিঙ্কটিকেও কিন্তু একটু শর্ট লিঙ্কে পরিণত করব, আর সেই জন্য আমরা bitly.com শর্টনার সেকশনের মধ্যে চলে আসব এবং এখানে এই লিঙ্কটিকে পেস্ট করে আমরা এই লিঙ্কটিকে শর্ট করে নেব এবং এখান থেকে আমাদের এই শর্ট লিঙ্কটিকে কপি করে আমাদের নোটপ্যাডের মধ্যে পেস্ট করে দেব। আর এবার দেখুন আমরা পেয়ে গেছি টোটাল চারটি লিঙ্ক। আর এবার আমরা দেখব এই চারটি লিঙ্কের কোন লিঙ্কের উপর প্রেস করলে এক্স্যাক্টলি কীভাবে আমাদের চ্যানেল বা ভিডিও থাম্বনেলকে আমরা দেখতে পাবো। আর এবার চলুন এগুলোকে আমরা একবার চেক করে দেখি। আর চেক করে দেখার জন্য আমরা আমাদের ইউটিউব হোম পেজটিকে ওপেন করে নেব এবং এই ইউটিউবের হোম পেজের সার্চ সেকশনের মধ্যে ব্রাউজারের সার্চ সেকশনের মধ্যে আমরা একের পর এক এক নতুন নতুন লিঙ্কগুলোকে পেস্ট করব। প্রথমে চলুন আমাদের যে চ্যানেল লিঙ্ক রয়েছে প্রথম যে লিঙ্কটি রয়েছে সেটিকে প্রেস করি এবং এটিকে দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের হোম পেজটিকে শো করছে। অর্থাৎ আপনি যদি এই লিঙ্কটিকে শেয়ার করেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে দর্শক বন্ধুরা সরাসরি আপনার চ্যানেলের মধ্যে আসবেন এবং আপনার চ্যানেলটিকে ভালো লাগলে ডেফিনেটলি আপনার চ্যানেলের ভিডিওগুলির প্রতি আকৃষ্ট হয়ে ভিডিও দেখবেন এবং আপনার চ্যানেলটিকে প্রয়োজন হলে সাবস্ক্রাইবও করতে পারেন। এবার চলুন আমরা দ্বিতীয় লিঙ্কটিকে সার্চ করে দেখি। আর এই জন্য আমরা দ্বিতীয় লিঙ্কটিকে কপি করে নেব এবং দ্বিতীয় লিঙ্কটিকে আমরা যদি অ্যাড্রেস বারের মধ্যে পেস্ট করে আমরা যদি সার্চ করি তাহলে দেখুন সরাসরি আমরা চলে আসছি আমাদের ভিডিও প্লেলিস্ট সেকশনের মধ্যে। বন্ধুরা, আমাদের কোনো ভিডিও কিন্তু প্লে হলো না, কিন্তু আমাদের ভিডিও প্লেলিস্টটা আমরা দেখতে পেলাম। এবার চলুন আমরা দেখি তৃতীয় যে লিঙ্কটি অর্থাৎ চ্যানেল সাবস্ক্রিপশন লিঙ্ক, এই লিঙ্কটিকে আমরা একবার সার্চ করে দেখি। বন্ধুরা দেখুন এই শর্ট লিঙ্কটিকে যদি আমরা কপি করে সার্চ করি তাহলে সরাসরি আমাদের হোম পেজের মধ্যে চলে আসছে, কিন্তু এখানে একটা পপ আপ বক্স আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে। যদি কোনো দর্শক বন্ধু এই লিঙ্কের মাধ্যমে আপনার চ্যানেলের মধ্যে আসেন, তিনি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই শুধুমাত্র তা আপনার চ্যানেলের মধ্যে এন্টার করতে পারবেন, অন্যথায় আপনার চ্যানেলের মধ্যে তিনি কিন্তু এন্টার করতে পারবেন না। অর্থাৎ আপনার চ্যানেলের কোনো ভিডিও, কোনো ওয়াচ টাইম ড্রপ হলো না, কিন্তু দর্শক বা ভিউয়ার্স আপনার চ্যানেলের মধ্যে এলেন এবং আপনার চ্যানেলটিকে প্রয়োজন হলে তিনি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। এবং ফাইনালি আমরা যে লিঙ্কটি তৈরি করেছি, অর্থাৎ আমাদের ভিডিও সার্চ লিঙ্ক, এই লিঙ্কটিকে আমরা এবার চেক করে দেখবো। আর এই লিঙ্কটিকে আমরা কপি করে, এই শর্ট লিঙ্কটিকে আমরা কপি করবো এবং এটা কপি করে আমরা যদি ব্রাউজারের অ্যাড্রেস সেকশনের মধ্যে পেস্ট করে আমরা যদি এটিকে সার্চ করি, তাহলে দেখুন সরাসরি আমরা সার্চ লিস্টের মধ্যে চলে আসবো এবং সার্চ লিস্টের প্রথমেই আমাদের ভিডিওটিকে কিন্তু শো করছে। এবার দর্শক বন্ধুরা যদি প্রয়োজন বোধ করেন আমাদের ভিডিওটিকে উপরে ক্লিক করবেন, ভিডিওটিকে দেখবেন, তাহলে তিনি দেখতে পারেন, অন্যথায় তিনি স্কিপ করেও যেতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই এই চারটি লিঙ্কের কোনো লিঙ্কের দ্বারাই কিন্তু আপনার চ্যানেলের কোনো ওয়াচ টাইম, কোনো অডিয়েন্স রিটেনশন, কোনো কিছু কিন্তু ডিক্রিজ হবে না, কোনো সময় কমবে না। বরং আপনার চ্যানেলের মধ্যে যদি তেমন ভিডিও থাকে, দর্শক বন্ধুরা আপনার চ্যানেলের মধ্যে এসে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওর মধ্যে ভিউ ইনক্রিজ করতে পারেন। আর সেই জন্য বন্ধুরা সমস্ত ইউটিউবারদের এই চারটি লিঙ্ক অবশ্যই তৈরি করা উচিত। এবং ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, যেখানে ডিরেক্টলি আমরা ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারছি না, সেখানে এই চারটি লিঙ্ককে অবশ্যই অবশ্যই শেয়ার করা উচিত। এবং আপনি যত বেশি সংখ্যক দর্শকের সামনে আপনার এই লিঙ্ককে শেয়ার করতে পারবেন, তত বেশি সংখ্যক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার গেইন করবার সম্ভাবনা তৈরি হবে। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।